বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে প্রায় 1130 জন বিশেষভাবে সক্ষম মানুষের হাতে তুলে দেওয়া হলো শ্রবণযন্ত্র, স্ক্যাচ এবং হুইল চেয়ার। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হলো সামাজিক আধিকারিকতা শিবির। শনিবার এই শিবিরটি অনুষ্ঠিত হয় নদিয়ার রানাঘাটে চিলড্রেন পার্কে। এই শিবিরের মধ্য দিয়েই যারা হাঁটাচলা অক্ষম তাদের জন্য হুইল চেয়ার, শ্রবণযন্ত্র এবং ক্র্যাচ প্রদানের ব্যবস্থা করা হয়। জানা যায় মোট 1130 জনকে প্রদান করা হয় বিশেষ প্রয়োজনীয় জিনিসগুলি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক কল্যাণী অম্বিকা রায়, রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় সহ আরও বিশিষ্ট জনেরা। এই শিবিরের মধ্য দিয়ে বিজেপি সাংসদ বলেন, যারা কানে শুনতে পারে না এবং যারা বিশেষভাবে সক্ষম তাদের কথা মাথায় রেখেই এই আয়োজন। যদিও শ্রবণযন্ত্র, ক্র্যাচ এবং হুইল চেয়ার পাওয়ার পরে তারা যদি ভালোভাবে কানে শুনতে পায় এবং হাঁটাচলা করতে পারে, আমি মনে করি এর থেকে মহৎ কাজ আর কিছু হতে পারে না। বিভিন্ন রাজনৈতিক বিষয়ে অনেকেই লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকেন, কিন্তু আজ বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য এটুকু করতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। তবে আগামী দিনে এই সমস্ত মানুষগুলি যাতে আরও পরিষেবা পায় তার ব্যবস্থাও করবেন বলে জানান এই বিজেপি সাংসদ। তবে বিজেপি সাংসদের এই উদ্যোগে যথেষ্টই সাধুবাদ জানিয়েছেন ওই বিশেষভাবে সক্ষম মানুষগুলি। খুবই আমি আনন্দিত এবং গর্বিত যে যারা সত্যিকারের অঙ্গ প্রত্যঙ্গের অভাব আছে, যারা নিজে চলতে পারে না বহু মানুষ, তাদের মুখে হাসি ফোটানোর একটা আনন্দ, এই আনন্দ টাকার বিনিময়ে হয় না। কারণ যে মানুষ সারা জীবন কানে শুনতে পায়নি, সে কানে শুনতে পাচ্ছে, আওয়াজ করছে, দুদিন পরে শুনতে শুনতে সে ভাষা শিখে যাবে, সে কথা বলতে হবে মাঝ বয়সে এসে। এর চাইতে বড় পাওনা কিছু হতে পারে না। যে মানুষটি অপরের সাহায্য ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারত না, সে নিজে যেতে পারছে যন্ত্রের সাহায্য নিয়ে, এর চেয়ে আনন্দ হতে পারে না। 1000 কোটি টাকার প্রকল্পের একটা গৌরব বা গর্ব আলাদা, কিন্তু এখানে ভেতরের আনন্দই বলে দেয় এই কাজটা করা মানে পরম ঈশ্বরীয় আশীর্বাদ ছাড়া এটা হয় না। সেটা করতে পেরে আমি গর্বিত। হ্যালো, আমি একজন প্রতিবন্ধী লোক, আমার চলাফেরা খুব অসুবিধা হয়, সে কারণে এখান থেকে কেন্দ্র যোজনা এই জগন্নাথ সরকারের দায়ে আমি একটা গাড়ি পেয়েছি, তো এখন আমার চলাফেরার সুবিধা হচ্ছে। চাকদা ঘোড়া চত্তলা হারাধন রায়। আমি আগে গাড়ি পেয়েছিলাম, একটা সংস্থা থেকে দিয়েছিলাম, সেটা নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে এনারা আমাদের বাড়ি গিয়ে আগে দেখে নাম নিয়েছে, নাম নেওয়ার পর লিস্ট হয়েছে, তাতে আমাদের এতে এসছে নাম। এটা পেয়ে আমি খুব সুখী, কেননা আগে গাড়ি, ভাঙা গাড়ি নিয়ে চলতে পারতাম না, বাড়িতে বসে থাকতে হতো। এখন এটা পেয়ে আমি ইচ্ছা মতন যেখানে সেখানে যেতে পারবো। আমি সিলিন্দা থেকে এসছি, আমার নাম সুজন পাল। বলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।